সেদিন আমাকে হলো আমার আত্মীয় ছিল, তার মধ্যে আমাকে হলো তুলে নিয়ে যায়, তুলে ঢাকা নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর তারপরে আমাকে এও করছিল, দিয়ে হয়েছে গেলে ও আমাকে এমনিতে দেখাচ্ছিল এটা কোর্টে বিডিবির কাগজ। তখন যখন হলো থানায় আসি এও করিল, তখন কাগজটা চাইলে আসি, তখন ওই দিতে পারেন, দিতে এটা ওর সব ভুয়া কাগজ। তখন আমি ন্যায় বিচার চাই, আদালতের ন্যায় বিচার চাই। আমার বোনক যে নিয়ে গেলে মজন ছোট বোনক নিয়ে গেলার পর যে যেটা মা বোনের যাওয়ার কথা সে গেল, এখন আমি উপভুক্ত হতে বিশ্বাস চাই, নিজের বিচার আজকে যেটা বিচার। কতদিন মানে তুলে নিয়ে যাওয়া কতদিন পর ফেরত দিয়েছে? উনিশ দিন পর। উনিশ দিন পর আমরা তো নাগাল পাই না, এই নাগাল না পাওয়া পর্যন্ত যে নুন বি তুলি নিয়ে গেছে ওই নুন বি আবার থানায় পড়াই, থানায় যা হাজির করাই নুন বি মেম্বারে। আপনি এটার এখন কি চাচ্ছেন? এইটার আমি বিচার চাই। কি বিচার চান? এটা বিচার আমার বোনকে অন্যত বিয়ে দিলে টাকা পয়সা লাগবে না, অন্যত কিছু করলে টাকা পয়সা লাগবে না, সেই হিসেবে আমি বিচারটা সঠিক চাই। আমি বলবেন যে আমার বোনের যে সব সম্মান এটা হইলো, এটা কাঁই বিয়ে করবে আর কাঁই ইজ্জত নেবে এটা আমার বোনের আর কাঁই আও করবে, এটা আমি বিচার চাই। এই মাননীয় শেখ হাসিনার কাছেও বিচার চাই, আমি এই আদালতে বিচার চাই। আমি আমার ছেলের সাথে সারাই না ভাই, বন্ধুত্ব আমার ছেলে দাওয়াত করছে, আলছে, খাইছে, তখন তো আমি থাকি ওই একটা ডিগির পাড়ত, ডিগির আগ্রা নিচে ওখানে থাকি। তারপর আসি আমি বাড়ি জিজ্ঞেস করি যে এ মদ্যান কেন হাওয়া বাইতাইছে, ধর্ম দিছে। কি ধর্ম দিতে? ভাই ধর্ম দিছে আর বোন ধর্ম দিতে। বোন ধর্ম দিতে এখন আইসে যায় এই পর্যন্ত আমি জানি, কারণ ইয়ের ভিতরে এই ঘটনাটা আমি করবে এটা আমি তো জানি। কতদিন পর